হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইসানী আজ ফার্স্ট ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাস নিয়ে এলাম প্রতিদিনের মতোই পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের প্রোভাইড করব আর তার সাথে প্রোভাইড করবো এক্সট্রা ডেটা স্ট্যাটিকজিকে ব্যাকগ্রাউন্ড তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন দ্য টেন ট্রিলিয়ন ড্রিম শিরোনামে বই লিখলেন কে তো এই শিরোনামে বই লিখেছেন অপশন ডি সুভাষ গর্গ অপশন ডি বইটিতে হাজার তিরিশ সালের মধ্যে ভারতবর্ষের দশ মার্কিন ডলারের অর্থনৈতিক দেশে পরিণত হওয়ার পদক্ষেপগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে দুই নম্বর প্রশ্ন হকি ওমেন্স এশিয়া কাপে কোন দেশকে পরাজিত করে ব্রোঞ্জের মেডেল জিতল ভারতীয় মহিলা হকি টিম এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি চীন চীন দেশকে হারিয়েছে অপশন বি ভারতীয় মহিলা হকি দল দুই শূন্য গোলে চীন দেশকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে ওমানের মাস্কটে সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল তিন নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ান ওপেন টু টু মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন টেনিস তারকা তো সিঙ্গেল টাইটেল জিতেছেন অপশান সি অ্যাশলেই বার্টি অপশন সি তিনি অস্ট্রেলিয়ার টেনিস খেলোয়াড় তো পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতেছেন স্প্যানিশ টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল পরবর্তী চার নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম ক্যানেল লক উন্মোচন করল কোন দেশ তো এটা উন্মোচন করেছে অপশান সি নেদারল্যান্ড নেদারল্যান্ড বিশ্বের বৃহত্তম ক্যানেল লক উন্মোচন করেছে এই প্রকল্প নির্মাণের কাজ দু সালে শুরু হয়েছিল শেষ হয়েছে দু হাজার একুশে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম মুদ্রার নাম হচ্ছে ইউরো পাঁচ নম্বর প্রশ্ন আইআইএফএল ফিনান্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি অরুণ কুমার পুরোয়ার অপশন বি আইআইএফএল ফিনান্স লিমিটেডের সিইও রয়েছেন নির্মল জৈন প্রতিষ্ঠা উনিশশো পঁচানব্বই যাব পরবর্তী প্রশ্নে ছয় নাম্বার। দক্ষিণ পূর্ব এশিয়ায় কোন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন বদ্রীনাথ শ্রীনিবাসন তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি উইপ্রো অপশন ডি ইনি হচ্ছেন বদ্রীনাথ শ্রীনিবাসন তো উইপ্রো সিইও রয়েছেন থিয়েরি ডেলাপোর্টে ফাউন্ডার এম এইচ হাসাম প্রেমজি হেডকোয়ার্টার বেঙ্গালুরু প্রতিষ্ঠা সাল উনিশশো পঁয়তাল্লিশ সালের উনত্রিশে ডিসেম্বর সাত নম্বর প্রশ্ন ডাক্তারদের মানসিক স্বাস্থ্যসেবার ব্যাপারে প্রশিক্ষণ দিতে ব্রেন হেলথ ইনিশিয়েটিভ লঞ্চ করল কোন রাজ্য তো এই ইনিশিয়েটিভ লঞ্চ করেছে কর্ণাটক রাজ্য অপশন এ কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট জাতীয় উদ্যান হচ্ছে আনশি জাতীয় উদ্যান বন্দিপুর জাতীয় উদ্যান ব্যানারঘাটা জাতীয় উদ্যান কুদ্রেমুখ জাতীয় উদ্যান রাজীব গান্ধী জাতীয় উদ্যান প্রচলিত নৃত্যগুলি হল ইয়ক সোগানা সুগ্গি করোগা লাম্বি কুনিথা কর্ণাটকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও ভারতের প্রথম ন্যাশনাল এডুকেশন পলিসির বাস্তবায়ন করেছে কর্ণাটক কর্ণাটকের চিকমাগালুরুতে একটি মশলা পার্কের উদ্বোধন করা হয়েছে কর্ণাটক রাজ্য সরকার অনলাইন জুয়া বন্ধ করেছে জনসেবক জনসম্পদ নামক দুটি যোজনা চালু করেছে সাঙ্গলি রায়ান্নার নামে মিলিটারি স্কুল তৈরি করতে চলেছে কর্ণাটক রাজ্য সরকার প্রথম রাজ্য হিসেবে এভিজিসি সেন্টার অফ এক্সিলেন্স লঞ্চ করেছে কর্ণাটক যাব পরবর্তী প্রশ্নে আট নম্বর হরিয়ানা সরকার যমুনা নগর জেলায় নির্মাণের জন্য কোন রাজ্যের সঙ্গে চুক্তি করেছে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি হিমাচল প্রদেশের সঙ্গে চুক্তি করেছে হরিয়ানা সরকার অপশন ডি আচ্ছা রাজধানী হচ্ছে দুটো শীতকালীন ধর্মশালা শীতকালীন ধর্মশালা গ্রীষ্মকালীন সিমলা মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আলেকার হিমাচল প্রদেশে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশে সাওরা কুড্ডু হাইড্রো পাওয়ার প্রজেক্টের উদ্বোধন করেছে ভারতের প্রথম স্মোক ফ্রি রাজ্যে তকমা পেয়েছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে নাইন্থ ওমেন্স ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হয়েছে হিমাচল প্রদেশে পালামপুরে বিক্রম বাত্রার আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে স্থানীয় হস্তশিল্পের প্রমোট করতে আপনা কাংরা নামে মোবাইল অ্যাপ লঞ্চ করেছে আর পঁচিশে জানুয়ারি হিমাচল প্রদেশ পূর্ণ রাজ্য দিবস পালন করেছে এই হচ্ছে হিমাচল প্রদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নয় নম্বর প্রশ্নে যাব কোন দেশের ফুটবল দল এএফসি ওমেন্স এশিয়া কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু প্রত্যাহারের ঘোষণা করেছে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি ভারত অপশন সি ভারত ভারতীয় ফুটবল দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের কোভিড চিহ্নিত হওয়ার কারণে প্রত্যাহার করা হয়েছে দশ নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজের কততম জন্মবার্ষিকী উপলক্ষে পণ্ডিত যশরাজ কালচারাল ফাউন্ডেশন লঞ্চ করেছেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি নাইনটি টু বিরানব্বইতম ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করছে পণ্ডিত যশরাজের ছেলে সারাং দেব পণ্ডিত এবং তার মেয়ে দুর্গা যশরাজ এর মূল উদ্দেশ্য হলো ভারতের জাতীয় ঐতিহ্য ও শিল্প সংস্কৃতি রক্ষা সংরক্ষণ বিকাশ এবং প্রচার করা যাব এগারো নম্বর প্রশ্নে ভারত কোন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য প্রথম দফার আলোচনা শেষ করেছে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশনে যুক্তরাজ্য যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি প্রথম দফার আলোচনা শেষ করেছে তো আলোচনায় আর্থিক পরিষেবা এবং টেলিযোগাযোগ ইত্যাদি সহ ছাব্বিশটি নীতিগত ক্ষেত্রগুলি কভার করা হয়েছিল সাত থেকে আঠেরোই মার্চ দু তারিখের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা যুক্তরাজ্যের রাজধানী লন্ডন প্রধানমন্ত্রী বরিস জনসন মুদ্রা পাউন্ড স্টার্লিং যাব বারো নম্বর প্রশ্নে স্পেস এক্স রকেটের একটি পার্ট কোনটিতে ক্র্যাশ করার সম্ভাবনা রয়েছে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি মুন চাঁদের ক্র্যাশ করার সম্ভাবনা রয়েছে দু সালে উৎক্ষেপণ করা স্পেস এক্স রকেটের একটি অংশ এখনও মহাকাশে একটি বিশৃঙ্খল কক্ষপথে ভেসে বেড়াচ্ছে জ্যোতির্বিজ্ঞানীদের সাম্প্রতিক পর্যবেক্ষণ এবং গণনার ভিত্তিতেই এটি চার মার্চ দু হাজার বাইশ চাঁদে ক্র্যাশ হতে চলেছে যাব তেরো নম্বর প্রশ্নে সম্প্রতি কবে শহীদ দিবস পালিত হয়েছে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি তিরিশে জানুয়ারি পালিত হয়েছে শহীদ দিবস উনিশশো আটচল্লিশ সালের তিরিশ জানুয়ারি তারিখে মোহনদাস করমচাঁদ গান্ধীর হত্যা হয় এই দিনটিকে স্মরণীয় করে স্মরণীয় করতে প্রতি বছর তিরিশ জানুয়ারি তারিখে ভারতে শহীদ দিবস পালিত হয় যাব চোদ্দ নম্বর প্রশ্নে সম্প্রতি আইসিসি কোন ক্রিকেট খেলোয়াড়কে তিন বছর ছ মাসের জন্য নিষিদ্ধ করেছে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি ব্রেন্ড্যান টেলর অপশন সি জিম্বাবুয়ের পূর্ব ক্যাপ্টেন ব্রেন্ড্যান টেলরকে 3 তিন বছর ছ মাসের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি আইসিসি সম্পর্কে আমরা জানব আইসিসির ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল গঠিত হয়েছে উনিশশো নয় সালে পনেরোই জুন হেডকোয়ার্টার দুবাই ইউনাইটেড আরব এমিরেটস চেয়ারম্যান রয়েছেন গ্রেগ বার্কলে ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা সিইও রয়েছেন জিওফ বলার আগে তোমাদের বলবো তোমরা যারা থার্টি ফার্স্ট জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাসটা দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লাসটা পেয়ে যাবে ওকে চলো পনেরো নম্বর প্রশ্ন কোন রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ পুরস্কার অস্বীকার করেছেন তো এই প্রশ্নের উত্তর তোমাদের প্রত্যেকেই জানা পশ্চিমবঙ্গ অপশন তো পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা জেনে নেব রাজধানী কলকাতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যপাল জগদীপ ধনকর আন্তর্জাতিক সীমানা দেশ বাংলাদেশ ভুটান নেপাল লোকসভা আসন বিয়াল্লিশ রাজ্যসভা আসন ১৬ বিধানসভা আসন দুশো চুরানব্বই প্রতিবেশী রাজ্য আসাম সিকিম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবার পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঝটফফট একবার রিভিশন করে নাও পশ্চিমবঙ্গের মালদা জেলায় জিআই ট্যাগ প্রাপ্ত ফজলি আম বাহরিনের রপ্তানি করা হয়েছে পশ্চিমবঙ্গে জিআই ট্যাগযুক্ত মিহিদানা মিঠাইকে প্রথমবার বিদেশে রপ্তানি করা হলো একেও বাহরিনে রপ্তানি করা হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর গোল্ড স্কচ অ্যাওয়ার্ড জিতেছে পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে রেশন প্রকল্প লঞ্চ করেছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড চালু করেছে ফাউন্ডেশনাল লিটারেসি ইন্ডেক্স অনুযায়ী ভারত প্রাথমিক শিক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া তরফ থেকে অ্যাওয়ার্ড জিতেছে পশ্চিমবঙ্গের দুয়ারে সরকার প্রকল্প ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে এর প্রশ্ন এরপর দেখে নেব আগের দিন তোমাদের হোমওয়ার্কের যে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তর একত্রিশে জানুয়ারি হোমওয়ার্কের প্রশ্নগুলোর উত্তর একবার মিলিয়ে দেব প্রথম প্রশ্ন আন্তর্জাতিক শিক্ষা দিবস কবে পালন করা হয় এই প্রশ্নের উত্তর চব্বিশে জানুয়ারি থিম এবছরের থিম ছিল চেঞ্জিং কোর্স ট্রান্সফর্মিং এডুকেশন দুই নম্বর প্রশ্ন সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল টাইটেল জিতলেন কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় এই প্রশ্নের উত্তর হচ্ছে পি ভি সিন্ধু তিন নম্বর প্রশ্ন সম্প্রতি সারা গিল কোন দেশে প্রথম রূপান্তরকামী ডাক্তার হলেন এই প্রশ্নের উত্তর পাকিস্তান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রপতি আরিফ আলভি মুদ্রা পাকিস্তানি রুপিয়া এই প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো তো সঠিক উত্তর দাতাদের নাম বলবো ফার্স্ট কমেন্ট করেছে পিয়ালি নস্কর তার পরের নাম নিতাই হাজরা সীতারাম সাধুকা দিবিয়া সুপ্রিয় চ্যাটার্জি গৌতম বড়ু রাহুল মজুমদার অঙ্কনা ঘোষ রাজেশ মহন্ত বিশ্বরূপ বিশ্বাস শুভজিৎ সাউ সমিত বিশ্বাস অমিত ঘোষ অভিস সুরমিলা খাতুন সৌমজিৎ দাস বোবান রায় তোমরা অনেকে কমেন্ট করেছো খুব ভালো লাগলো প্রত্যেকে সঠিক উত্তর করেছো তো আজকে ক্লাসের হোমওয়ার্কে তিনটে প্রশ্ন তোমরা দেখে নাও কোয়েশ্চেন অব দ্য ডে তে তিনটে প্রশ্ন রেখেছি হোমওয়ার্কের জন্য তোমরা এই তিনটে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট জানাবে প্রথম প্রশ্ন হুগলির কোন মনীষীর জন্মভূমিকে হেরিটেজ তকমা দিতে চলেছে রাজ্য সরকার দুই নাম্বার প্রশ্ন অস্কার দু হাজার জন্য নমিনেটেড ভারতের কোন দুই সিনেমা তিন নম্বর প্রশ্ন সম্প্রতি পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোন পুরস্কার প্রত্যাখ্যান করলেন তিনটে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য উত্তর কমেন্ট সেকশনে জানাবে এরপর আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক একত্রিশে জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন কোন রাজ্যে সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ টিএক্স টু অ্যাওয়ার্ড জিতল অপশন সি তামিলনাড়ু দুই নম্বর কোন আইআইটি গবেষকরা সম্প্রতি কোভিড নির্ণয়ের জন্য একটি নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশন তৈরি করেছেন এই প্রশ্নের উত্তর অপশন বি আইআইটি যোধপুর তিন নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন তৈরি করা হলো কোথায় এই প্রশ্নের উত্তর অপশন বি গুরুগ্রাম হরিয়ানার গুরুগ্রাম চার নম্বর প্রশ্ন ইন্ডিয়াস ওমেন আনসাং হিরোজ শিরোনামে পিক্টোরিয়াল কমিক বুক লঞ্চ করলেন কে এই প্রশ্নের উত্তর অপশন বি মিনাক্ষী লেখি পাঁচ নাম্বার প্রশ্ন সম্প্রতি প্রয়াত মিলেনা সালবিনী কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন অপশন সি কথাকলি নৃত্য ছয় নম্বর প্রশ্ন কাকে সম্প্রতি ভারতে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে এই প্রশ্নের উত্তর অপশনে ভি অনন্ত নাগেশন সাত নাম্বার প্রশ্ন কোন দেশের গবেষকরা সম্প্রতি একটি নতুন ধরনের করোনা ভাইরাস ভেরিয়েন্ট নিয়োগ আবিষ্কার করেছেন এই প্রশ্নের উত্তর অপশন সি চীন আট নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দু হাজার পেল কতজন শিশু উনত্রিশ জন শিশু অপশন এ নয় নম্বর প্রশ্ন প্রথম রাজ্য হিসেবে এ ভিজিসি সেন্টার অফ এক্সেলেন্স লঞ্চ করছে কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি কর্ণাটক দশ নম্বর প্রশ্ন কোন দিনটি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের প্রবীণ নেতা লালা লাজপত রায়ের জন্মবার্ষিকী হিসেবে পালিত হলো এই প্রশ্নের উত্তর অপশন ডি আঠাশ জানুয়ারি এগারো নম্বর প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশন দ্বারা আয়োজিত একটি প্রতিযোগিতায় কোন চলচ্চিত্রটি প্রথম পুরস্কার পেয়েছে এই প্রশ্নের উত্তর অপশন বি স্ট্রিট স্টুডেন্ট বারো নাম্বার প্রশ্ন জিওমারা কাস্ত্রো কোন দেশে প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন অপশন ডি মহিলা রাষ্ট্রপতি হলেন অপশন ডি হন্ডুরাস তেরো নম্বর প্রশ্ন কোন কোম্পানি সম্প্রতি ভারতি এয়ারটেলে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে তো এই প্রশ্নের উত্তর অপশন সি গুগল চোদ্দ নম্বর প্রশ্ন দু হাজার শীতকালীন অলিম্পিকের আয়োজক দেশ কোনটি এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি চীন দেশ পনেরো নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের বলবো আমার কথা শেষ হওয়ার সাথে সাথে এনস্ক্রিনে দুটো গুরুত্বপূর্ণ ভিডিও ফুটে উঠবে সেগুলো ক্লিক করে দেখতে ভুলো না চলো পনেরো নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক গবেষণায় জানা গেছে যে করোনা ভাইরাসের অমিক্রন ভেরিয়েন্টটি ত্বকে একুশ ঘন্টারও বেশি সময় ধরে জীবিত থাকতে পারে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন কিওটো প্রিফেকচারাল ইউনিভার্সিটি অপশন এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস ভালো লাগলে লাইক করতে ভুলো না সম্ভব হলে শেয়ার করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরে ক্লাসে ভালো থেকো বাই